পৃথিবীতে জন্মের পরে সবচেয়ে খুশির দিন হলো এই দিনটি, অর্থাৎ 99,000 প্লাস সাবস্ক্রাইবার নিয়ে যেই চ্যানেলটি চলছিল ইউটিউবে ওই চ্যানেলটি আমার হ্যাক হয়েছিল। এ নিয়ে বিস্তারিত জানাবো। ঠিক আমার সঙ্গে এমন হয়েছে, গত 22 সেপ্টেম্বর আমার চ্যানেলটি হ্যাক করা হয়। চ্যানেলটি হ্যাক হওয়ার পরেই আমি ল্যাপটপ এবং মোবাইলে দেখি যে আমার ল্যাপটপ এবং মোবাইলে চ্যানেল যে ইমেল আইডি সেই ইমেল আইডিটা আর কাজ করছে না। আমি দেখি রিকোভারি ইমেল আইডি, রিকোভারি মোবাইল নম্বর সব কিছু চেঞ্জ করে দেওয়া হয়েছে। ওই চ্যানেলটি আমি গত 18 অক্টোবর ফিরে পেলাম। তো নিশ্চয় এটা একটি খুশির সংবাদ। আপনারা সকলেই জানেন যে আমাদের এই চ্যানেলটি, যে এই চ্যানেলের নাম এখন আমি রেখেছি WBTV24, এই চ্যানেলটির নাম ছিল এডুকেশন হেল্প পয়েন্ট 2019, এই নামটি ছিল। তো এই চ্যানেলটি হঠাৎ করে হ্যাক হয়ে যায়, হ্যাকাররা হ্যাক করে চ্যানেলটিকে। তারপরে কোনো রকম রাস্তা খুঁজে পাইনি আমি যে চ্যানেলটি আমি কিভাবে ফিরে পাব। একটা সমস্যার মধ্যে চলছিলাম, ভাবছিলাম চ্যানেলটি মনে হয় আমার কাছ থেকে চলে গেল। আর আপনাদের ভালোবাসায় কিন্তু চ্যানেলটি প্রায় 1 লক্ষ সাবস্ক্রাইবার রয়েছে। তো ওই আপনাদের ভালোবাসার জন্যই কিন্তু আবার চ্যানেলটি আমি ফিরে পেলাম। বর্তমানে ওই চ্যানেলের সাবস্ক্রাইবার 99,900 কিছু বেশি। ওই চ্যানেলটি আপনাদের ভালোবাসা রয়েছে বলে চ্যানেলটি ফিরে পেলাম। সাইবার ক্রাইম থেকে শুরু করে অনেক জায়গায়, লোকাল থানা থেকে শুরু করে অনেক জায়গায় ছোটাছুটি করেছি, কিন্তু কোনো জায়গায় কোনো লাভ হয়নি। তো চ্যানেলটি আমি কিভাবে পেলাম সংক্ষেপে আপনাদের বলবো। প্রথমত আমি কি করলাম, আমার বিভিন্ন জায়গায় খবর নিতে শুরু করলাম, অনেকের কাছে আমি কথা বলতে শুরু করলাম ফোনে, এমনকি ইউটিউবে অনেকের সঙ্গে কন্ট্যাক্ট করার চেষ্টা করলাম যে অনেকে ইউটিউব থেকে কিভাবে চ্যানেল পাওয়া যায় তারা বলে, কিন্তু তাদের সঙ্গে আমি যোগাযোগ করার চেষ্টা করছি যে আমার চ্যানেলটি যদি তারা করে দিতে পারে, কিন্তু সেটা হয়ে ওঠেনি। টেকনিক্যাল ইসলাম নামে একটি ফেসবুক আইডি থেকে কিন্তু আমার চ্যানেলটি হ্যাক করেছিল। তারপরে ওই টেকনিক্যাল ইসরার নামের যে ফেসবুক আইডি, ওই মেসেঞ্জারে কিন্তু আমাকে ওই হ্যাকার কিছু কথাও বলেছিল। তো যাই হোক, সেদিকে আর যাচ্ছি না। আমি চ্যানেলটি ফিরে পেলাম কিভাবে? প্রথমত কলকাতায় একজন বন্ধুর সঙ্গে কথা হয়, যার নাম দীপক অধিকারী। তিনার সঙ্গে কথা হয় আমার, তিনি আমাকে বলেন যে একজনের চ্যানেল এরকম হয়েছিল, আমার একজন বন্ধু আছে উনি বললেন, তো তার চ্যানেলটি সে ফিরে পেয়েছে। তো কীভাবে পাওয়া যাবে তার কন্ট্যাক্ট নাম্বারটি তিনি খুব সহজে আমাকে দিয়ে দিলেন। কন্ট্যাক্ট নাম্বার পাওয়ার পরেই আমি তিনার সঙ্গে কথা বলি এবং তিনি বললেন 1 লক্ষের উপরে যেই চ্যানেলের সাবস্ক্রাইবার রয়েছে এবং ওই চ্যানেলে যদি গিয়ে ইউটিউবকে চার্ট করা যায় তবে ইউটিউব খুব সহজে সেই চার্টিংয়ে রিপ্লাই দেয়। আমি খুঁজতে শুরু করলাম যে আমাদের এলাকায় কোনো 1 লক্ষের বেশি সাবস্ক্রাইবার বলা চ্যানেল রয়েছে কিনা। একটা চ্যানেল খুঁজে পেয়েছিলাম কিন্তু তিনি রাজি হলেন না আমার বিষয়ে কোনো কিছু বলার, কারণ তিনি ভয় পেয়ে গেলেন যে যদি আমার সঙ্গে ওইরকম হয়, নিশ্চয় ভয় পাওয়ারই কথা। তারপরে ভাবলাম কোথায় কি করা যায়। তারপরে আমার হঠাৎ করে মাথায় এলো আমাদের ইসলামপুর সাবডিভিশনের SDO, সাবডিভিশনাল অফিসার, খুব ভালো মনের মানুষ তিনি, মাননীয় শ্রী সপ্ত সিনাক, তিনাকে আমি ফোন করি এবং তিনার ইউটিউব চ্যানেল যে রয়েছে, আমার একটা ধারণা ছিল এবং আমি জানি তিনার ইউটিউব চ্যানেল রয়েছে 1,65,000 বেশি সাবস্ক্রাইবার রয়েছে। আমি ভাবলাম যে তিনি এই কাজটা করতে পারেন, কারণ তিনি সরল মনের মানুষ, তিনি ভালো মানুষ। তখন তিনার সঙ্গে আমি ফোন করি, ফোনে কথা হয়, তিনি আমাকে বলেন একদিন এসো ইসলামপুর অফিসে এসো কথা বলবো। অফিস গেলাম, ঠিক অফিস গিয়ে তিনার সঙ্গে আমার কথা হলো, সাক্ষাতে কথা হলো। তারপরে তিনাকে আমি হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিছু তথ্য দিয়ে রাখলাম যে আমার যে চ্যানেলটি হ্যাক হয়েছে কী কী তথ্য কিছু দিয়ে রাখলাম। তিনি ইউটিউবের সঙ্গে কথা বললেন কয়েকদিন পরে। কথা বলার পরে ইউটিউব তিনাকে পরিষ্কার জানিয়ে দিলেন যার চ্যানেলটি হ্যাক হয়েছে তার সঙ্গে একমাত্র কথা হবে, অন্য কারোর সঙ্গে এইসব কথা বলা যাবে না। তিনি ইউটিউবকে প্রশ্ন করেছেন যে তিনি জানেন না কিভাবে কথা বলবেন। ঠিক তখনই ইউটিউব বলেছে যে আমাদের সঙ্গে টুইটে কথা বলতে পারো। তো তখন আমি কী করলাম,
আমি টুইটে ইউটিউবের সঙ্গে চ্যাট করলাম, ইউটিউবকে বললাম যে আমার চ্যানেলটি এত তারিখ হ্যাক হয়ে গেছে, আমার চ্যানেলের নাম এই ছিল এই ছিল। তারপরে কিছুক্ষণের মধ্যে ইউটিউব আমাকে, ইউটিউব টিম অর্থাৎ টুইট থেকে আমাকে রিপ্লাই দেয় যে আমার চ্যানেলের লিঙ্কটা চাইলো তারা, তারা বললো চ্যানেলের লিঙ্ক দাও, আমি লিঙ্ক দিয়ে দিলাম। তার সেটা দেখার পরে আমাকে হঠাৎ করে তারা কি বললো যে চ্যানেলের যে ইমেল আইডিটা ছিল সেই ইমেল আইডিটা তারা তো পেয়ে গেছে, অবশ্যই লিঙ্কটা দিয়ে দিয়েছি। তারপরে বললো নতুন একটা কন্ট্যাক্ট ইমেল আইডি দাও, নতুন একদম নতুন, যেটাতে চ্যানেলের সঙ্গে কোনো সম্পর্ক নেই। আমি সেই ইমেল আইডিটা ইউটিউবকে দিয়ে দিলাম, অর্থাৎ নতুন একটা ইমেল আইডি। দেওয়ার পরে কি হলো, ইউটিউব এবং গুগল সাপোর্ট টিম তিনারা কি করলেন, আমার সঙ্গে কন্ট্যাক্ট রাখলেন, যোগাযোগ করতে শুরু করলেন ওই ইমেল আইডির মাধ্যমে। ওই ইমেল আইডিতে প্রতিনিয়ত আমার সঙ্গে কথা হয় ইউটিউবের। তারপরে ইউটিউব থেকে একটা আমাকে ফর্ম দেওয়া হলো, গুগল সাপোর্ট টিম থেকে আমাকে একটা ফর্ম দেওয়া হলো, অনেক বড়, কয়েক পাতার ফর্ম। ওই ফর্মটি ফিল আপ করতে হবে, কী কী করতে হয়েছে অবশ্য আপনাদের বলবো ফর্ম ফিল আপের সময়। তো ফর্মটি ফিল আপ করে আমি সাবমিট করলাম। তারপরেই আবার দেখছি তিনারা আমাকে বললেন যে আপনার চ্যানেলটি আমরা সংরক্ষিত করে রাখলাম, আপনাদের আপনার অ্যাকাউন্ট অবশ্যই, আপনার চ্যানেলটি হ্যাক হয়েছে, হাইজ্যাক হয়েছে এটা আমরা জেনে গেছি, এটা ইউটিউব এবং গুগল সাপোর্ট টিম আমাকে কিন্তু মেল করে জানিয়ে দিল। তারপরে আবার তিনারা বললেন যে আমি চ্যানেলটা ফিরে পাবো, এটা কিন্তু বলেছেন। তারা ভাবলাম এক সপ্তাহ পরে, এভাবে কেটে গেল এক সপ্তাহ। তারপরে কি হলো, হঠাৎ করে দেখছি ওই হাইজ্যাকার তিনি কিন্তু ভিডিও আপলোড করছেন, এবং ডেসক্রিপশনে দেখছি, ডেসক্রিপশনে চ্যানেল লোকেশন পাকিস্তান লিখেছেন, ভাষা সব উর্দু ভাষায় ভিডিও আপলোড শুরু করেছেন, নানান রকম। যাই হোক, এভাবে চলছে। ভাবলাম যে চ্যানেল আর ফিরে পাওয়া যাবে না, গুগল এবং ইউটিউবের প্রতি আমার কিছুটা খারাপ লেগেছে। আমি ভাবছিলাম যে গুগলকে অনেক কিছু খারাপ কিছু বলেছিলাম আপনাদের মাঝে, বলছি না, কিন্তু পরক্ষণে দেখছি গুগল খুব সৎ, এবং গুগলের মতো সিকিউর কোনো আর কোনো প্রতিষ্ঠান মনে হয় পৃথিবীতে নেই। কারণ আমার সব কিছু তথ্য দেখার পরে গুগল কিন্তু এমন সময় আমার চ্যানেলটি আমার কাছে আরেকটি নতুন ইমেল আইডি চেয়েছিল, ওই ইমেল আইডিতে, অর্থাৎ পূর্বের যে ইমেল আইডি ছিল ওই ইমেল আইডিটি আমাকে ফিরিয়ে দেওয়া সম্ভব হয়নি গুগলের, ফলে অন্য একটি ইমেল আইডিতে আমার চ্যানেলটি পুরো ট্রান্সফার করে দিয়েছি। এবং অ্যাডসেন্স যে অ্যাকাউন্ট ছিল, অ্যাডসেন্স আইডি ছিল, সব কিছু কিন্তু ওই নতুন আরেকটি ইমেল আইডিতে ট্রান্সফার করে গুগল আমাকে দিয়েছে। তারপরে আমি ভালোভাবে করে দেখলাম, গুগল তখন আমাকে বলে দিয়েছে যে তোমার চ্যানেলের নাম এখন তুমি পরিবর্তন করো, ব্যানার লোগো যা কিছু করার তুমি এখন করতে পারো। তারপরে আমি চ্যানেলের নাম, প্রথমে তো এডুকেশন হেল্প পয়েন্ট ছিল, এখন আমি চ্যানেলের নাম রেখেছি নতুন করে WBTV24, এই নামটি দিলাম। এবং ডেসক্রিপশনে আবার পূর্বের মতো আমি ইন্ডিয়ার লোকেশন দিয়ে দিয়েছি, আমাদের ভাষা সেইভাবে দিয়েছি। যাই হোক, তো এই ছিল ঘটনা, আমার চ্যানেলটি হাইজ্যাক হওয়ার পরে অনেক কিছু ঘটনার পরে কিন্তু আমি চ্যানেলটি ফিরে পেয়েছি। তো আপনাদের বলবো, আপনারা যদি আপনাদের সঙ্গে এরকম কোনো ঘটনা ঘটে আমার সঙ্গে কিন্তু কন্ট্যাক্ট করতে পারেন, এবং কী কী করতে হয়েছে এ বিষয়ে যদি জানতে আপনারা আগ্রহী হন, কোনো ইউটিউবার বা কেউ আগ্রহী হন, তো অবশ্যই কমেন্ট করবেন, আমি সেই সমস্ত বিষয়ে আপনাদের স্ক্রিনশটগুলো আপনাদের দেখাবো যে আমি কী কীভাবে গুগল এবং ইউটিউবের সঙ্গে কথা বলেছি, আমার চ্যানেলটি ছিল না তখন আমি কীভাবে কথা বললাম। তো অবশ্য আপনাদের সেগুলো আমি জানাবো, কিন্তু অনেকে আমাকে বলেছিল কখনো এই চ্যানেলটি ফিরে পাওয়া যাবে না, কারণ পুরোপুরি যিনি হাইজ্যাকার তিনি কিন্তু সব কিছু চেঞ্জ করেছেন, আমিও জানি চেঞ্জ করেছিল, আমারও মনে হচ্ছে আমি চ্যানেলটি পাবো না, কিন্তু একটা বিশ্বাস ছিল যে আমার হাতে তৈরি করা একটি চ্যানেল এতদূর পর্যন্ত নিয়ে গেছি, আর অনেকেরই ভালোবাসা রয়েছে চ্যানেলে, কারণ চ্যানেলটি একটি একটি করে সাবস্ক্রাইবার করে কিন্তু 99,000 প্লাস সাবস্ক্রাইবার হওয়ার পরেই চ্যানেলটি হাইজ্যাক হলো। তা আমার একটা বিশ্বাস ছিল চ্যানেলটি আমি ফিরে পাবো, নিশ্চয়ই আপনাদের ভালোবাসা ছিল, ফলে চ্যানেলটি আমি ফিরে পেয়েছি। পরবর্তী কোনো একটি ভিডিওতে চ্যানেলটা কিভাবে পেলাম, কি কি করতে হয়েছে অবশ্যই আপনাদের বলবো, আর চ্যানেলটি আমার হাইজ্যাক কিভাবে হয়েছিল সেটাও কিন্তু আপনাদের বলবো। তা আপনারা আমাদের সঙ্গে থাকুন, আর 100টি সাবস্ক্রাইবার হলে কিন্তু আমার চ্যানেলটি 1,00,000 সাবস্ক্রাইবার হবে। তো অবশ্য সাপোর্ট করুন, পূর্বের মতো আমাদের সঙ্গে থাকুন, আমার সঙ্গে থাকুন। যাবতীয় পরামর্শ যদি আপনাদের প্রয়োজন হয় চ্যানেল হাইজ্যাক হলে কী করতে হবে, এবং আমার যেহেতু আমি করলাম তো এই কাজটা কিন্তু আপনাদের আমার পুরো অভিজ্ঞতা হয়েছে, আমি আপনাদের বলতে পারবো। তো অবশ্যই আপনারা কমেন্টে লিখুন, আপনাদের প্রয়োজন হলে আমি কিন্তু সমস্ত তথ্য আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব।
धन्यवाद एखे शेष कर मूल्यवान समय निलम यह क्षमा प्रार्थी व्यक्तिगत किस कथा अपन जानी जान कारण अपन जीवने कखो এই সমস্যাটা আসতে পারে তখন আপনারা কি করবেন তো অবশ্য আপনারা কি করবেন আপনাদের জীবনে এরকম যদি সমস্যা আসে আর এই সমস্যা আসলে কি করতে হবে এবং এই সমস্যাটা কিভাবে এড়িয়ে চলবেন এই সমস্যায় পড়বেন না কিভাবে কিভাবে কেউ এই সমস্যায় ফেলতে পারবে না এ বিষয়েও কিন্তু আলোচনা করব পরবর্তী কোনো একটি ভিডিওতে আলোচনা করা হবে অবশ্যই এখানে শেষ করছি ধন্যবাদ।